আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু বেসিক পিএইচপি প্রোগ্রাম পার্ট 21। আজকে আমরা দেখব পিএইচপি ফর্ম ও ইউজার ইনপুট, কীভাবে আমরা পিএইচপি ফর্মটা হ্যান্ডেল করতে পারি সেটা আজকে আমি আপনাদের দেখাবো। চলেন আমরা টিউটোরিয়ালটা শুরু করি। আচ্ছা, সো আমি আমার জ্যাম সার্ভারটা ওপেন করি, এখান থেকে অ্যাপাচি আর মাইএসকিউএলটা স্টার্ট করে দেই। আচ্ছা, সো আমি ডি ড্রাইভের ভিতর আমার জ্যাম্পের ভিতর যাই, এনের ভিতর এইচটি ডক্সের ভিতর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি ফর্ম নামে। ওকে, এই ফোল্ডারের ভিতর আমি দুটা ফাইল ক্রিয়েট করব, স্টেবল অ্যান্ড পিএইচপির। সো আমি রাইট বাটন থাকি, একটা ফাইল ক্রিয়েট করলাম, এর নাম দিই আমি ফর্ম ডট এইচটিএমএল। অ্যান্ড আমি আরেকটা ফাইল ক্রিয়েট করবো পিএইচপির জন্য। ওকে, সো আমি এর নাম দেই ওয়েলকাম ডট পিএইচপি। ওকে, আচ্ছা, সো এখন আমি আমার ফোল্ডারটা সাবলাইমে ওপেন করে দেই। ওকে, আচ্ছা, সো এই দেখেন আমাদের যে ফর্ম ডট এইচটিএমএল অ্যান্ড কি ওয়েলকাম ডট পিএইচপি দুটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ফর্ম ডট এইচটিএমএল ভিতরে এই যে এক্সক্লেমেশন যেই সাইনটা দিয়ে আমি যদি ট্যাব প্রেস করি তাহলে আমাদের কি এইচটিএমএল এর রেডিমেড টেমপ্লেটটা রেডি হয়ে যায় সাবলাইমে। ওকে, সো আমি এখানে টাইটেল চেঞ্জ করে দিই, ফর্ম দিলাম। আমরা এইচটিএমএল এ কীভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতাম, ফর্ম ট্যাগ দিয়া না। সো আমি এখানে কি করব, একটা ফর্ম ট্যাগ নিব অ্যান্ড যে অ্যাকশন আছে অ্যাকশনের এখানে আমার কি হবে, আমার যে ওয়েলকাম ডট পিএইচপি ফাইলটা আছে না এই ফাইলটা হবে। ওকে, ওকে, ডান। এখন আমাদের যে মেথড, আমাদের কী দিতে হবে মেথড। সো আমি এখানে মেথড দিলাম কি পোস্ট। এই যে আমাদের যে মেথডটা আছে এখানে আপনারা গেট দিতে পারেন, পোস্ট দিতে পারেন। এই গেট আর পোস্ট এই মেথডগুলো কি করে, আমার ফর্ম থেকে ডেটাগুলো সরবরাহ করে। ওকে, সো আমি পোস্ট দিলাম। এখন এই ফর্মের ভিতর আমি কী করবো, কিছু ইনপুট টাইপ নিব। সো আমি নেম দিলাম, দেন আমি একটা ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ টেক্সট। দেন আমি এটা কপি করি, কন্ট্রোল শিফট ডি দিলে আপনার এটা কপি হয়ে যাবে। দেন আমি এজ দিলাম, এখানে ইনপুট টাইপ টেক্সটই থাকবে। ওকে, সো আমি দুইটা ইনপুট টাইপ নিলাম, নেম আর এজ। দেন আমি আরেকটা ইনপুট টাইপ নেবো কি, সাবমিট। ওকে, এটা কি আমরা সাবমিট বাটন, যেটা দিয়ে আমরা আমাদের ফর্মটা সাবমিট করব। এখন আমাদের যে নেম আছে আমি উপরে কী দিলাম, নেমের এখানে এফ নেম দিলাম, এফ নেম। অ্যান্ড এই এজের এখানে আমাদের নেমটা আমি কী দিলাম, এজ। সো আপনাদের এই দুইটা কি ডিফারেন্ট হইতে হবে। সো আমি এই যে নেম, এই নেমের কাজ কী এটা আমি আপনাদের পরে দেখাবো। সো আমি গুগলে যাই। আচ্ছা, সো আমি এখানে লোকাল হোস্ট, দেন আমাদের ফোল্ডারের নাম কি ফ্রম, দেন তার ভেতর কি ফ্রম ডট এইচটিএমএল। এই ফাইলটা আমি কী করলাম, ওপেন করলাম। এখানে দেখেন আমাদের ফর্মটা রেডি, নেম এজ অ্যান্ড কি সাবমিট বাটন। সো আমাদের ফর্মটা কি রেডি। এখন আমরা কী করবো, প্রোগ্রামিং করব। এই ফর্মের ভেতরগুলা কী করবো, ডাটাগুলা পাঠাবো, তাই না, ইনপুটগুলা আমাদের ধরতে হবে। সো আমি ওয়েলকাম ডট পিএইচপি ফাইলের ভিতর গেলাম। সো এখানে আমি কী করি, একটা এইচটিএমএল এর টেমপ্লেট রেডি করি। সো এই যে এই সাইনটা ট্যাব প্রেস করলে এটা রেডি হয়ে যাবে। আমি এখানে টাইটেল কী করে দিই, চেঞ্জ করে দিই। আচ্ছা, সো আমি এখানে লিখলাম ওয়েলকাম, দেন আমি এখানে পিএইচপি শুরু করি, দেন কি পিএইচপি শেষ করলাম। এখন এখানে আমি কী করবো, ইকো করব। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের মেথডটা কি পোস্ট। সো আমি এখানে কী করবো, ডলার সাইন দেওয়া আন্ডারস্কোর পোস্ট, এই যে দেখেন নিচে আমাদের শো করতেছে এই পোস্টটা দিলাম। দেন এই যে এখানে যে ভেরিয়েবল আমাদের দিতে হবে,
সো এই যে ভেরিয়েবল কে যে আমি বলছিলাম না আমাদের নেমটা আমাদের প্রয়োজন হবে। সো এইখানে দেখেন আপনাদের এই যে প্রথম নেমে আমার ইনপুট টাইপ, টেক্সটে আমার নেম কি অ্যাপ নেম। সো এই যে অ্যাপ নেমটা, এই নেমটা দিয়ে কী করবো আমরা আমাদের ইনপুট টাইপ নেমের টেক্সটটা ধরতে পারবো, তাই না? সো আমি এখানে ভেরিয়েবলটা কী দিয়ে দিই, অ্যাপ নেম। আচ্ছা দেন আমি এখানে কী করি একটা ব্রেক দিয়ে দেই। এখন কী হবে, আমি ইনপুট টাইপ নেমে আমি যেই টেক্সটাই দিব সে কী করবে, সেই টেক্সটাই শো করবে। অ্যাপ নেমটা আমরা কী করলাম, ধরলাম। এখন আমরা কী করবো, এজটা ধরবো। সো আমি এখানে টেক্সট লিখি ইউআর, দেন আমি পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এখন এখানে ইকো করবো, দেন ডলার আন্ডারস্কোর পোস্ট, দেন এখানে আমাদের কি ভেরিয়েবল হবে। সো এখানে কি থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ভেরিয়েবলটা দিতে হবে। সো এই যে এজের ভেরিয়েবল নেমটা কি আমার এজ, ওকে ইয়ার্স ওল্ড। আচ্ছা সো আমি এখন লোড করি এবং এখানে ইনপুট টাইপে আমি কিছু লিখি, লাইক আমি শাহনাজ দিলাম, দেন আমি এখানে এজ দিই 21, দেন আমি যদি সাবমিট করি দেখেন সাবমিট করার সাথে সাথে আমার এটা কী হয়ে গেলো, ওয়েলকাম শাহনাজ ইউ আর 21 ইয়ার্স ওল্ড। ওকে সো আমরা আমাদের ইনপুট টাইপে যা যা দিলাম তা কী হইলো আমরা ধরতে পারলাম, আমাদের এখানে তাই শো করতেছে। ওকে সো এই তো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও। আপনাদের কারো কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।